হাই বন্ধুরা, স্বাগতম আপনাকে রুগল টিভি বাংলার নিয়মিত আয়োজন হরর স্টোরির আরও একটি নতুন এপিসোডে। বলিউডের হরর মুভিগুলোতে প্রায় ভূতুড়ে বাস স্টেশন কিংবা রেল স্টেশন দেখানো হয়ে থাকে। আমাদের কাছে সেগুলোকে অবাস্তব মনে হলেও অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো মূলত বিভিন্ন হন্টেড প্লেস সম্পর্কে লোকমুখে প্রচলিত ঘটনার উপর ভিত্তি করেই বানানো হয়ে থাকে। তেমনই এক ভূতুড়ে রেল স্টেশনের গল্প শোনাবো আজ। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুনকোদর রেল স্টেশন, স্থানীয় মানুষের কাছে যা ভূত স্টেশন নামেও বেশি পরিচিত। এই স্থানটিকে ঘিরে প্রচুর ভূতুড়ে ঘটনার কথাও শোনা যায়। এ সকল ঘটনার সত্যতা যাচাই করার তেমন সুযোগও নেই, তবে যা কিছু রটে তা কিছু তো বটেই। বেগুনকোদর রেল স্টেশন, সুবিশাল স্টেশন, পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স, একসময় নাকি স্টেশনের সাথে বড় বাজারও ছিল। এখানে সবই অতীত, গৌরবোজ্জ্বল ইতিহাসের বুকে কালিমায়কে দিয়েছে নানান ভূতুড়ে কর্মকাণ্ড ও তার ব্যাখ্যাহীন ঘটনা। প্রতিদিন সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে একাকী দাঁড়িয়ে থাকে ভূতুড়ে স্টেশন বেগুনকোদর। ট্রেন আসে ট্রেন যায়, কিন্তু রেল স্টেশন হওয়া সত্ত্বেও বেগুনকোদরে কোনো ট্রেন থামে না। রেল লাইনের ধারে তাই সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার এই অতি প্রাচীন বেগুনকোদর রেল স্টেশন। তো যেভাবে শুরু হলো এখানে ভূতুড়ে কর্মকাণ্ড, প্রায় 60 বছর আগে একটা সময় ছিল যখন বেগুনকোদর স্টেশন এলেই থামত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন। তারপর হঠাৎ কী সব হয়ে গেল, পরিস্থিতি গেল পাল্টে, মানুষের সব ভয়ের কারণ হয়ে দাঁড়ালো বেগুনকোদর। ঘটনাটি ঘটেছিল 1960 সালের দিকে। শোনা যায় যে একদিন মধ্যরাতে এখানে স্টেশন মাস্টার ও তার স্ত্রীর খুন হয়। পরে স্টেশনের পাতকুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ, এবং সেই থেকেই নাকি অশ্লীল কার্যকলাপে শুরু হয় এখানে। ভূতুড়ে কর্মকাণ্ড শুরু হতে রাতারাতি পালিয়ে গেল সব রেলকর্মী, ফলে বন্ধ হয়ে গেল এই রেল স্টেশন। ধীরে ধীরে পরিত্যক্ত স্থানে পরিণত হতে থাকলো গোটা এলাকা। শুধু মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে রইল বড় পাকা স্টেশন বিল্ডিংটা। স্থানীয়রা বলে থাকেন এখনও সেখানে ভূতুড়ে কর্মকাণ্ডের দেখা মেলে। রাতে নাকি সেখানে খেলা করে নানা রকমের উজ্জ্বল আলো, শোনা যায় অদৃশ্য আত্মাদেরও ফিসফাস। স্টেশন মাস্টার খুন হওয়ার সেই ঘটনার প্রায় 50 বছর পরে 2010 সালে আবার খুলে দেওয়া হয় বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হট হিসাবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে দেওয়া হয় নতুন রূপে, কিন্তু তা থেকে বন্ধ হয়ে যায় ভূতুড়ে উপদ্রব। বর্তমান পরিস্থিতি বিচার করলে তা মনে হয় না। সম্প্রতি একটি অ্যাডভেঞ্চার প্রিয় টিম গিয়ে ঘুরে এসেছে বেগুনকোদর রেল স্টেশনে। তাদের ভাষ্যমতে এখনও সন্ধ্যার পরে স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। বিকাল 5:50 নাগাদ এই স্টেশনে থামে রাশি চন্দ্রপুরা ধন্যবাদ প্যাসেঞ্জার, এটাই দিনের শেষ ট্রেন যা এখানে থাকে। এরপর আর কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি এখানে, এমনকি স্টেশনে নেই কোনো রেলের স্থায়ী কর্মী। মোট কথা, সন্ধ্যার পরে আর কোনো কেউ আসেই না এখানে। যদি ভূতুড়ে ঘটনা বন্ধই হয়ে গিয়ে থাকে, তাহলে কেন আজও মানুষ এই স্টেশনকে এড়িয়ে চলে? আজও প্রতিদিন সন্ধ্যা নামতেই শুনশান হয়ে যায় পুরুলিয়া জেলার সীমান্তবর্তী বেগুনকোদর স্টেশন। একটাও আলো জ্বলে না প্ল্যাটফর্মে, দেখা মেলে না একজন যাত্রীরও, শুধু আপ ডাউন লাইন দিয়েই একের পর এক ট্রেন চলে যায় এখানে। তাদের হর্ন ছিন্ন ভিন্ন করে দেয় স্টেশনের নিস্তব্ধতা। বন্ধুরা, পৃথিবীতে এ ধরনের আরও অনেক ভূতুড়ে রেল স্টেশন রয়েছে, তবে তাদের ঘটনা নিয়ে আমি হাজির হব আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো এপিসোডে। আর আপনার যদি এপিসোডটি ভালো লেগে থাকে তো অবশ্যই রুগল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন, বিকজ এই ধরনের ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও শুধুমাত্র আপনি রুগল টিভিতেই পাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো হরর স্টোরি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।